রাজধানীর তেজগাঁও থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত বাইশে জুন বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসাম জগলুল হোসেনের আদালত আসামির উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করেন পরে আঠারোই জুলাই চার্জ গঠনের শুনানির দিন ঠিক করেন আদালত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের এগারোই এপ্রিল মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় মামলা করেন মামলাটি তদন্ত করে গত বছরের একত্রিশ অক্টোবর রফিকুল ইসলাম মাদানিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড সোশ্যাল ক্রাইমের পুলিশ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদ একই আদালতে রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে রাজধানীর মতিঝিল ও গাজীপুরের গাছা থানার একটি করে মামলা বিচারাধীন রয়েছে উভয় মামলায় সাক্ষ্য চলছে